আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শায়লা ব্লগ অ্যান্ড কুক। আমি শায়লা। এই যে কালকে বিকালে একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে পরিবেশটা একটু ঠান্ডা ঠান্ডা, তবে গ্রামে অনেক গরম। খেরগুলো শুকিয়ে এখানে পালা দেওয়া হয়েছে। এই যে গরু খাচ্ছে, গরুকে দানাদার খাবার দেওয়া হয়েছে, আর এখন সাইলেজ দেওয়া হয়েছে। এই ও বাবা, এটা তো মেলা বড় হয়ে গেছে। ও বাবা, পচে গেছে। আর একটা কই। তিনটা চাল কুমড়া আরো আছে ভিতরে, আর ওগুলো আর করা হয় না। আর এই যে কচু, আকি আরো কচু নিয়ে আসতেছে। আমরা আজকে ছয়টা মুরগির বাচ্চা কিনেছি। ছয়টা কি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ছয়টা ছয়টা ওদেরকে আমরা খুদ খেতে দিয়েছি, চাউল খেতে দিয়েছি, চাউলের খুদ। অনেকগুলো সবজি উঠানো হয়েছে, ওগুলো দুলাভাইয়ের কাছে পাঠিয়ে দিলাম, আপা নিয়ে যাবে। আর গাছে আরো অনেক কুমোর আছে, মোট মিলে 8-10টা কুমোর একসাথে আসছে। আর তো বাচ্চাগুলো নিয়ে খেলা করতেছে। আমু খাসি ছেলে বাচ্চাটা, তোমরা ঘুমাও। ওরে বাবা, লুঙ্গি পরা, লুঙ্গি পরাতে হীন ভাই। আর তো আর দেখি তো আর মুরগি কই, মুরগি কই। ও বাবা সুন্দর তো মুরগির বাচ্চাগুলো। আলো লাগবে। প্রথমে আমার তাকে নিয়ে আমি খেলবো। ছেড়ে দাও একটা একটা করে। দাও দেখো, ধরতে নিয়ে কিন্তু ওরা চলে যায়। এগুলো বড় বড় হয়ে যাচ্ছে। আর এদিকে এই যে অদিনে গাঁদা ফুল ফুটে আছে। মনে হচ্ছে আমার মুরগির বাচ্চাগুলো কিনে লাগছে। আমার মুরগির বাচ্চাটা কিনে ভেন্ডি গাছের ভেন্ডি তুলতে হবে এখন। এখন ভেন্ডি উঠাই নিয়ে যাব, নিয়ে ভর্তা করব। এই একটা, এটা ছোট, প্রতিদিন উঠাইতে হয়, না হলে বড় হয়ে যায়।
এটাও ছোট। উঠাইতে পারি না, কই পোকা অনেকটা কচু শাক রান্না করা হচ্ছে, আর ওদিকে জাংলা দেওয়া হয়েছিল, আরও একটা জাংলা দেওয়া লাগবে। জাংলা দিয়ে তারপরে সবাই মিলে কচু শাক, খাসির মাংস এগুলো দিয়ে আমরা ভাত খাবো। তো ভাত হয়ে গেছে, গাছের কচু শাক খুব মজা। আর এই যে তোয়া, শাক হয়ে গেছে, এখন হলো এখানে মাংস উঠিয়ে দিচ্ছি। ঢেঁড়স ভর্তা, কচুর ঘণ্ট, কচুর ডাগুরের ঘণ্ট, কুমড় ভাজি, কুমড়ের শাক ভাজি, এই যে আছে সবজি, আর তো আমনি খাচ্ছে ডিম ভাজি দিয়ে ভাত। কুমড়ের বাচ্চা পানি ফেলে দিয়েছিল, খাবার নিতে গেছিল। আচ্ছা, আমরা একটা মুরগির বাচ্চা, ছয়টা মুরগির বাচ্চা কিনেছি, ছয়টা নানিকে দিয়েছি, ছয়টা নানিকে দিয়েছি। বিসমিল্লাহ না বলিনি, বিসমিল্লাহ।